যে সিয়ামের কাফফারা মানে কাফফারাতুস সিয়াম এটা কি আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এক ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের কাফফারা কি এবং সিয়ামের কাফফারা কখন দিতে হবে। সিয়ামের কাফফারা তখন দিতে হবে যখন একটি লোক ইচ্ছাকৃতভাবে সে সিয়ামকে ভেঙে ফেললো অথবা সে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সহবাস করলো, তখন তার কাফফারা বা জরিমানা কি এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে একবার প্রশ্ন করলেন। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আফতারতু ইয়াওমান ফি রমাদান মুতাআম্মিদান, হে আল্লাহ রাসূল, আমি ইচ্ছাকৃতভাবে রমজানে রোজা ভেঙে ফেলেছি, এখন আমার কি উপায় আমাকে একটু অবগত করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আতিক রাকাবাতান, তোমাকে তিনটি কাজ করতে হবে, তিনটির মধ্যে যে কোনো একটি করলে তোমার আদায় হবে। প্রথম হচ্ছে তোমাকে গোলাম আজাদ করতে হবে। এটা পূর্বে ছিল বিধান যে মানুষ যারা গরিব ছিল তাদেরকে করে বিক্রি করতে হতো এবং তারা বিক্রিত হয়ে মানুষের কাছে চলে আসতো দাস হিসাবে, তাকে গোলাম বলা হয়। তুমি একটা গোলাম আজাদ করে দিবি, সম্ভব যদি না হয় আও সুম শাহরাইন মুতাতাবি আইন, অথবা তোমাদের লাগাতার একসাথে দু মাস রোজা রাখতে হবে। আর এটা যদি সম্ভব না হয় আও ইত এম সিত্তি না মিসকিনান, তোমাকে 60 জন মিসকিনকে খাদ্য পরিবেশন করতে হবে, খাওয়াতে হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এছলি আমরা যেন ইচ্ছাকৃতভাবে কখনো সিয়ামকে আমরা নষ্ট না করি, যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলম যেন আমরা যেন এই বিধানকে পালন করতে পারি। যদি আমাদের হয়ে যায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য সলিউশন দিয়েছেন যে একটি গোলাম আজাদ করতে হবে, অথবা যে পরপর দু মাস রোজা রাখতে হবে, অথবা 60টি মিসকিনকে খাদ্য পরিবেশন করতে হবে। এই জন্য যে সিয়ামের গুরুত্ব সবচেয়ে বেশি, যার গুরুত্ব বেশি তার সার জরিমানা বেশি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।